নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরের রাজ্য। ভারত বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি, আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ক্লান্ত শরীরে মেট্রো চড়ে বাড়ি ফিরছেন গড়িয়া থেকে দমদম। দীর্ঘ যাত্রাপথে সে বেশ বিরক্ত হচ্ছে। এবার মেট্রো যাত্রাপথে সকলের বিরক্ত কাটাতে বিশেষ উদ্যোগ। মেট্রো যাতায়াতের পথে এবার আপনি দেখতে পাবেন কার্টুন। এবার মেট্রোয় এলইডি স্ক্রিনে শুধু রুটম্যাপ কিংবা স্টেশনের নামই নয়, এলইডি স্ক্রিনে দেখা যাবে টম অ্যান্ড জেরির মতো কার্টুনও, যা দেখে নিখাত আনন্দ উপভোগ করতে পারবেন যাত্রীরা। ফের মোবাইল গেম কাড়ল প্রাণ। রেললাইনে বসে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বজবজ শিয়ালদাহ শাখার আকরা স্টেশন পশ্চিম কেবিনের সামনে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। রেললাইনে গেম খেলতে এতটাই মত্ত ছিল ওই দুইজন যে ট্রেন আসছে তা বুঝতেও পারেনি তারা। তখনই ঘটে যায় দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের। বহুদিন হলো নুসরাত জাহানের কোন ছবি মুক্তি পায়নি। এবার পূজায় বেশ কয়েকটি বাংলা ছবির ভিড়েও নুসরাত প্রায় নেই, তবে খবরে কিন্তু আছে নুসরাত। অন্যদিকে নুসরাতের স্বামী যশ দাশগুপ্ত কিন্তু বলিউডের মাটিতে পা দিলেন। তাকে দেখা যাবে নতুন ছবি ইয়ার টুতে। যশের পরে এবার কি নুসরাতকে দেখা যাবে বলিউডে? সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভে নুসরাতকে এক অনুরাগী জিজ্ঞাসা করে, যশের পর আপনিও কি বলিউডে পাড়ি দিচ্ছেন? হালকা হেসে নুসরাত জাহান, শুনেই ভালো লাগছে, তবে আমার মনে হচ্ছে আগে আমাকে দীপিকার থেকে অনুমতি নিতে হবে, তারপর ছবিটা হবে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরের রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ, বিনোদন সারাদিন সারাক্ষণ।